ঠিক আছে সেকেন্ড কার্বন কন্টেন্স টু ডিফারেন্ট ব্রাঞ্চিং লিখেছিস চল দেখ এইবার দেখে এইবার মলিকুলের দিকে তাকা ধর আমার কাছে আছে হচ্ছে ভাই কোন মলিকুল দেখবি ধর আমার কাছে আছে সিম্পল এই মলিকুলটা ধর ভাই এই একখানা কার্বন এরপর আরেকখানা কার্বন এরপর আরেকখানা কার্বন তিনজনে ধর আমার সিম্পল লিনিয়ার চেন ফোন করেছে সেকেন্ড কার্বনে ধর ভাই আমার এই যে একখানা ব্রাঞ্চ হয়েছে সেকেন্ড কার্বনে ধর আমার ভাই আরও একখানা ব্রাঞ্চ হলো দেখতে পাচ্ছিস সেকেন্ড কারণ হয়েছে আমার দুখানা ব্রাঞ্চ এটা হচ্ছে আমার দেখ লিনিয়ার চেন এটা হচ্ছে আমার ভাই ছিল লিনিয়ার চেন এটা হচ্ছে ভাই ছিল আমার লিনিয়ার চেন সেকেন্ড কারণ আমাদের দুখানা ব্রাঞ্চ হয়েছে ঠিক হাইড্রোজেন দিয়ে আবার ফুলফিল কর এটাকে হাইড্রোজেন দিলাম ভাই তিনটে এখানে হবে তিনটে এখানে হচ্ছে আমার তিনটে এখানে হচ্ছে আমার তিনটে মলিকুলার আইউপিএস আমি যদি পারবো টু কমা টু ডাইমিথাইল প্রবেন আমি সেটার কথা তোকে বলিনি তাকে একটা পেন্টেন তাহলে পেন্টেনের রেসপেক্টে আমি কী বলবো তাহলে দেখে নিউ পেন্টেন বুঝেছিস নিও নিউ পেন্টেন এটা আমার কী হয়ে গেলো নিউ পেন্টেন তাহলে ইনপেন্টেন আইসোপেন্টেন নিওপেন্টেন পেন্টেন বুঝতে পারলি বোঝা গেছে ইনপেন্টেন আইসোপেন্টেন নিওপেন্টেন পেন্টেন ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার দেখ আমি যদি তোকে এই মনিকুলটা দিয়ে প্রশ্ন করি ধর আমি দিলাম হচ্ছে তোকে এই মলিকুলটা সিএইচ থ্রি সিএইচ সি এইচ থ্রি সিএইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি এই মনিকুলটা দিলাম তোকে ধর বললাম এটা আমার এন নাকি আইসো নাকি নিও তোকে জিজ্ঞেস করলাম এটা আমার এন না আইসো না নিও ঠিক আছে মলিগুলো দেখতে পাচ্ছিস এন নাকি আইসো না নিও এটা আমার কী হবে দেখো ভাই এই মলিগুলো আমার কি আছে সেকেন্ড কার্বনে একখানা ঝুলছে আরও একটা কার্বনে আরও একখানা ঝুলছে তাহলে আমার কী হবে বলতো কোনোটাই হবে না আমার না এন না নিও না হচ্ছে আমার আইসো আমার কিছুর মধ্যেই পড়লো না ঠিক আছে এটা আর ওইভাবে ক্লাসিফাই করা যাবে না বুঝতে পারছিস মানে এন আইসো বা নিও আমার করতে গেলে আমার জাস্ট একখানা কার্বনে সেকেন্ড কার্বনে আমার একটা যদি ঝুলে তাহলে আমার ভাই এন বা আইসো বা নিও হবে মনে থাকবে ক্লিয়ার তোর পরীক্ষাতে ভাই এন পেন্টেন আইসো পেন্টেন আর নিউ পেনটেন ছাড়ার কিছুই নেই এই তিনখানা মলিকুল থেকে আসলে আসবে বোঝা গেছে ক্লিয়ার তুই এবার তাহলে মাথা কাটিয়ে খাতায় লেখত সবার ক্লিয়ার দাদি বুঝেছিস তাহলে এবার তুই কোশ্চেন লেখ ইফ পসিবেল আরে এক এই মাত্র তো বললাম আবারও বলবো ইফ পসিবেল ইফ পসিবল মানে যদি স্ট্রাকচারগুলো পসিবল হয় ঠিক আছে ইফ পসিবল ড্র দ্য স্ট্রাকচারস অফ এন ড্যাশ বিউটেন এন ড্যাশ বিউটেন স্মল এন ড্যাশ বিউটেন অবশ্যই কমা আইসো ড্যাশ বিউটেন তারপরটা হচ্ছে নিও ড্যাশ বিউটেন एन बीटेन आईसो बीटेन नियो बीटेन आप देखिए इन आगे फास्टर দেখেছিস বিউটেন একটা একটা করে আঁকি এনমিউটেন মানে কী ভাই পরপর চারখানা কার্বনকে আমি সিম্পলি লাগিয়ে দিয়ে গেছি এটা আমি পেয়ে গেছি ভাই এনমিউটেন আঁকতে পরপর চার কার্বন আমার সিম্পলি চলে গেছে আর হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে করতে যাবো আর আমি যখন আঁকবো তোকে কিন্তু পরীক্ষাতে আঁকতে দিলে আমি এক্সপ্যান্ডেড ভার্সন আমার আঁকতে হবে হাইড্রোজেনগুলোকে খুলে খুলে লাগাতে হবে ঠিক আছে তাহলে ফার্স্ট স্ট্রাকচার আমি পেয়ে গেলাম সেকেন্ড স্ট্রাকচার দেখ আইসোবিউটেন আইসোবিউটেন মানে কী হবে আচ্ছা দেখ আমি এটা বুঝে গেছি আমার টোটাল নাম্বার অফ কার্বন কিন্তু চারকে ক্রস করা যাবে না দেখ আমি যে কটা পেনটেনের যা জায়গা ছিলাম কটা টোটাল নাম্বার কারণ পাঁচই আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমার টোটাল নাম্বার কারণ পাঁচকে আগের বার ক্রস করেনি নি যেহেতু আঁকছিলাম তাহলে এইবার আমার টোটাল নাম্বার কারণ চারকে ক্রস করবে না তাহলে আমার এন বিউটেন হয়ে গেছে তাহলে আইসো বিউটেনের স্ট্রাকচারটা কী হচ্ছে বলতো সিএইচ থ্রি তারপরে সিঙ্গেল বন্ড সিএইচ ওর সাথে দুদিকে দুটো সিএইচি তাই তো সেকেন্ড স্ট্রাকচারটা আমার তাই হলো সিএইচ থ্রি তারপরে হচ্ছে আমার সিএইচ ওই সিএইচের সাথে দেখো আমার দুদিকে দুখানা সিএইচ থ্রি ভাই মাঝখানাটা সিএইচ দে ওই তো ভ্যালেন্সি ফুলফিল হয়নি তো সুখে দুঃখে নেই ঠিক আছে তাহলে আবার কী হলো সিএইচ থ্রি তারপরে সিএইচ দুদিকে দুখানা সিএইচি বুঝতে পেরেছিস এক্সপ্যান্ডেড ভার্সানে না কিন্তু পরীক্ষাতে কেটে দেবে আমিও কিন্তু কেটে দেবো এক্সপ্যান্ডেড ভার্সানে গেছিস এক্সপ্যান্ডেড ভার্সানে না কিন্তু পরীক্ষাতে কেটে দেবে আগেই বলে দিচ্ছি হয়ে গেছে আচ্ছা বল দেখি পরেরটা কি পসিবল হবে নিউ বিউটেন কি পসিবল হবে না ভাই নিউ বিউটেন আর পসিবল হবে না কেন পসিবল হবে না কারণ দেখ সেকেন্ড কার্বনে যখনই আমি দুখানা কার্বন লাগাবো নিউ বিউটেন তার মানে সেকেন্ড কার্বনে আমি দুখানা লাগাতে হবে আরে ভাই আমার তো চারখানা কার্বন ইউজই হয়ে গেলো তো এখানে আমি কাকে লাগাবো আরেকটা লাগাতে তো পারবো না আমার তো পেন্ট নয় এটা যদি আমি লাগাই দেখ এখানে একটা ধর লাগাতে পারবো না কার্বন আচ্ছা চল তাহলে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিলাম এবার তুই এগুলো তো তোর হাইড্রোজেন দিচ্ছিস তোর মনে হতে পারে হ্যাঁ ভাই এটা আমি ভাই আইসোবিউটেন নাকি আঁকলাম এই সরি নিউ বিউটেন আঁকলাম না আমি দেখ এটা নিও বিউটেন না তুই দেখ আইসোবিউটেন মলিকুলটাকে ঘুরি এঁকেছিস তুই দেখ এটা আইসোবিউটেন মলিকুলটাকে ঘুরিয়ে আঁকা আইসোবিউটেন মলিকুলার স্ট্রাকচার তুই খাতায় আমি এরকম এঁকেছিলিস সিএইচ থ্রি সিএচ সিএইচ থ্রি সিএইচ দেখ এটা তোর আইসো বিউটেন আঁকা ছিল এটা হচ্ছিলো আইসোবিউটেন দেখ এই মলিকুলটাকে ঘুরিয়ে দিলি আমার এটা হয়ে যায় ভাই দেখতে পাচ্ছিস এটা আমার দেখ এরকম টি ছিল আর আমি এরকম টি এঁকেছি এটাকে ঘুরিয়ে দিলে তো এটা পেয়ে যাই বুঝতে পেরেছিস বোঝা গেল তাহলে আমার ভাই আইসো বিউটার্ন বলে আর কিছু হবে না বোঝা গেছে তাহলে এন বিউটান হবে আর আইসো সরি আইসো বিউটার্ন হবে নিও বিউটান বলে কিছু হবে না ক্লিয়ার তাহলে এই হচ্ছে ছিল আমার আইপিএসসি নমিনেচারের পার্ট আচ্ছা আমার তোর বেসিক্যালি তাহলে তোকে কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন দেবে এইবারে আইপিএসসি নমিনেচার কিছু হোমওয়ার্কটা ছিল ওর মধ্যে মনে হয় দেখ তিন চারটে কোশ্চেন আছে যেখানে এন টেন বলেছে বারবার দেখি আবার কোশ্চেনটা কোশ্চেন আমার দু হাজার আছে কর বার করেছিস আচ্ছা ফার্স্টে দেখ ফার্স্ট পেজে পিডিএফ যেটা আছে তার মধ্যে ওই ভাই কী আছে স্ট্রাকচার থেকে নেম ডিহাইড দিয়েছিল তোকে তাহলে অ্যাসিটালডিহাইডের আমি স্ট্রাকচার রাখবো ফার্স্টে তারপর ওটার নাম লিখবো ইথানেল আমার হবে দেখ দু হাজার কুড়ি একটা কোশ্চেন আছে অ্যাসিটালডিহাইডের তোকে বলেছে আই নেম তো আমার তারপর কি হবে ওটা অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচার রাখবো তারপর ভাই ওটা লিখবো হচ্ছে ইথানেল বুঝতে পারছিস অ্যাসিটিলিন দিয়েছে স্বাভাবিকভাবে একই হবে আইউ নাম হচ্ছে ইথাইন এ তো করেছি আজকে কমন নেম আমরা করে ফেলেছি আচ্ছা এন টেন দিয়ে কোথায় যেন একটা আছে আচ্ছা ড্র স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং অর্গ্যানিক মানিকুড ফ্রম দ্যার আইউপিএসি নমিন ক্লেচার সেইখানে গিয়ে দেখ দু হাজার তেরো টু থাউজেন্ড থার্টিন একদম লাস্ট টু থাউজেন্ড থার্টিন আছে কোয়েশ্চেন ভাই আইসোমার অফ এন বিউটেনের আইসোমারগুলোর স্ট্রাকচার তোকে আঁকতে বলেছে তার মানে কী বলতো ভাই বিউটেন মানে কি এই মাত্র না এন বিউটেন এগিয়েছিস তো খাতার মধ্যে এন বিউটেন আর আইসোমার কী হবে একটাই তো হবে ওই যে ভাই আইসো বিউটেন তোকে বিউটেন আর আইসোমারগুলো স্ট্রাকচার আঁকতে বলেছে তো স্ট্রাকচার তো আমি আঁকতে পারবো বুঝতে পেরেছিস আর তো কিছুই জানতে চাইনি তোর এন আইসো হ্যাঁ আবার দু হাজার কুড়িতে দিয়েছে হ্যাঁ দেখ দু হাজার কুড়িতে দিয়েছে দু হাজার কুড়িতে কী দিয়েছে আইসো প্রপেন দু হাজার কুড়িতে দেখ আইসো প্রপেন দিয়েছে দেখতে পাচ্ছিস আইসো প্রপেন ওই পেন দিয়ে দাঁড়ানিস ঠিক আছে দু হাজার কুড়িতে কী দিয়েছে আইসো প্রপেন আইসো স্ট্রাকচার তোকে আঁকতে দিয়েছে পারবো আঁকতে আইসো প্রপেন আঁকতে পারবি আইসো প্রপেন আইসো প্রপেন আঁক দিকে আইসো প্রপেন দু হাজার কুড়ির অ্যান্সার আইসো প্রপেন আঁক আইসো প্রপেন আইসো প্রপেন আঁক আইসো এটা আইসো প্রপে নামে দু হাজার কুড়ি প্রপে না আবার আইসো হয় নাকি এটা মোস্ট অলি আইসো বিউটেন দিয়েছিল আমার তো প্রিন্টিং মিস্টেক দেখছি একটু দাঁড়া দু কুড়ি আরে ভাই ওটা আইসো প্রপেনের স্ট্রাকচার রাখতে বলেছে তাই তো আইসো প্রপেন কুড়ি

আইসো প্রবেন বলে কিছু হয় না এন প্রবেন আর আইসো প্রবেন তো বেসিক্যালি সেম ঠিক আছে আইসো প্রবেন বলে কিছু আলাদা করে হয় না আইসো প্রবেন পসিবল না কোশ্চেনের গণ্ডগোল ঠিক আছে আইসো প্রবেন কিছু হয় না তুই গুগলে সার্চ করে দেখবি দু হাজার কুড়ির কোশ্চেনটা আমি অরিজিনালটা খুলে দেখলাম আইসো প্রবেন ওখানে আইসো প্রবেন দিল প্রিন্টিংয়ে গণ্ডগোল ঠিক আছে আইসো প্রবেন কিছু হয় না ওখানে বিউটারে তো হবে ঠিক আছে চল তাহলে এই ছিল হচ্ছে দু হাজার কুড়ির কোশ্চেন রিসেন্টলি কোন স্কুলে যেন পরীক্ষা হয়েছে আইপিএসেন আমাকে কোন স্কুলেছিল সেন্স ডিফেন্স জাস্ট এই তিন দিন আগে পরীক্ষা হয়েছে চল সেন্স ডিফেন্সের কোশ্চেন এখন করবো পরীক্ষা হয়ে গেছে কোয়েশ্চেন পাঠাস পাঠাচ্ছি আমাকে স্টিফেন্স হ্যাঁ ভাই এমন একটা কোশ্চেন দিয়েছে সোজা কোশ্চেন ও আমি বলছি না এই ওই স্ট্রাকচার দিয়ে নামই জানতে চেয়েছে তো স্ট্রাকচারে কার্বনগুলোকে গোল করেছে হাইড্রোজেনগুলোকে সব ওই সব পারবো সিম্পল স্ট্রাকচারই বলেছে আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন তো আমি বলছি এটা এই কোশ্চেনটা এই ধরনের যদি আসতে পারে লেক হুইচ ওয়ান ইজ দ্য অ্যালকোহল ফাংশনাল গ্রুপ হুইচ ওয়ান ইজ দ্য অ্যালকোহল ফাংশনাল গ্রুপ হুইচ ওয়ান ইজ দ্য অ্যালকোহল ফাংশনাল গ্রুপ লেখ চারটে অপশান ফার্স্ট অপশান লেখ ফার্স্ট অপশান লেখ ওএইচ সেকেন্ড অপশান লেখ সিঙ্গেল বন্ড সিএইচও থার্ড অপশান লেখ সিঙ্গেল বন্ড ওয়েচ অপশান ডি লেখ সিঙ্গেল বন্ড সি ডবল ওয়েচ হুইচ অ্যালকোহল ফাংশনাল চারটে অপশান তোর দেওয়া আছে কোনটা হবে সিঙ্গেল বন্ড ঠিক আছে শুধু ওয়েচ কিন্তু আমার নয় কারণ আমার ভাই একটা হাত ফাঁকা রাখতে হবে ওর সাথে আমার ভাই কেউ পারে তাহলে এটা আমি খেয়াল রাখবো বুঝতেই পেরেছি পরের কোশ্চেন সেন্স্টিপেন্সারি কোশ্চেন করছি বলছে সি ফাইভ এইচ ইলেভেন সি ফাইভ এইচ ইলেভেন ইজ সি ফাইভ এইচ ইলেভেন ইজ চারটে অপশান এলকেন এলকিন অ্যালকাইন ফোর্থ অপশান অ্যালকাইল এল কে ওয়াইএল সি ফাইভ এইচ ইলেভেন ইজ এলকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন নাকি এলকাইল কোনটা হবে লাস্ট অপশান কেন লাস্ট অপশান হলো তার কারণ দেখো ভাই অ্যালকাইল গ্রুপের কথা যদি ভাবি দেখ এলকাইল দেখো ভাই এল কেন হলে তো আমার কি হতো এন এইচ টু এন প্লাস টু তাহলে আমার সি ফাইভ হতো কত হতো পাঁচ দু কত দুই বারো সি ফাইভ এইচ টুয়েলভ হতো অ্যালকিন হলে আমার কত হলো সি ফাইভ এইচ টেন হতো কারণ এন এইচ টু এন এলকাইন হলে আমার কি হতো এন এইচ টু এন মাইনাস টু করছে মনে সিএন এইচ টু এন মানে তোমার কত হতো সি ফাইভ এইচ এইট হতো দেখো ভাই অ্যালকাইলের জন্য কী হয় বলতো আমি যদি বলি অ্যালকাইলের জেনারেল ফর্মুলা তাহলে এখন নতুন করে খাতায় লিখবো দেখ সি এইচ থ্রি একটা ফাঁকা এটা আমার একটা অ্যালকাইল গ্রুপ ফর্মুলা আমার কি হচ্ছে সি ওয়ান এইচ থ্রি দেখ সি টু এইচ ফাইভ এটা আমার একটা অ্যালকাইল গ্রুপ তাই না ভাই ইথাইল ইথাইল গ্রুপ ফর্মুলা হচ্ছে আমার কি সি টু এইচ ফাইভ আচ্ছা আমি এটা এরকম লিখতেই পারি কিরকম লিখতে পারি দেখ এলকেন থেকে আমি বেসিক্যালি একখানা হাইড্রোজেন কমিয়ে দিয়েছি তাহলেই তো আমি এটা পাবো মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে আমি মিথাইল পেয়ে যাই ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালে আমি ইথাইল পেয়ে যাই তাহলে ভাই অ্যালকাইল গ্রুপের জেনারেল ফর্মুলা কী হবে বলতো সিএন এইচ টুয়েন প্লাস টু ছিল ওখানে একটা মাইনাস ওয়ান হবে তাহলে সিএন এইচ এন প্লাস ওয়ান এইটা হচ্ছে আমার অ্যালকাইলের জেনারেল ফর্মুলা এটা আমি আজকে নতুন শিখলাম খাতার মধ্যে লিখে রাখলাম জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইল গ্রুপ ইজ সিএন এইচ এন প্লাস ওয়ান কীভাবে হলো এন এইচ টু এন প্লাস টু থেকে আমি একটা এইচ মাইনাস করে দিয়েছি তাহলে জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইল আমার কী হয়েছে এন এইচ টু এন প্লাস ওয়ান বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি ক্লিয়ার তাহলে অ্যালকাইলের জেনারেল ফর্মুলা এটা আমি নতুন শিখলাম সিএন এইচ টু এন প্লাস ওয়ান নতুন কিছুই শিখিনি কমন সেন্স অ্যাপ্লাই করলাম তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই সেন্ট স্টিফেন্সের এমসিকিউ গেল পটেরটা যেসব মলিকুলের দিয়েছে ভাই তোকে আইউপিএসি নমিনটাইজার করতে বা স্ট্রাকচার করতে আমি পারবো সোজা সোজা সবকটাই আমি আর বলছি না ক্লাসে প্রত্যেকটাই করা আছে প্রতিটা করা ক্লাসে একটা মলিকুলের চারখানা ক্লোরিন দিয়েছে তাহলে তবে চারখানা ক্লোরিন যদি দেয় তাহলে আমি নাম লেখার সময় ক্লি বলতো কোনটা ইউজ হয় বলতো কোনো মলিকুলের যদি চারখানা ক্লোরিন সাবস্টুডেন্ট হিসেবে হয় তাহলে আমি কী ইউজ করব বলতো টেট্রা একজাক্টলি টেট্রা মলিকুলটার নাম লেখি যেটা তোকে সেন্সিটিভ দিয়েছিলো লেখ মলিকুলটা দিয়েছে হচ্ছে এরকম সি সি এই কার্বনে এইচ ওই কার্বনে এইচ এই কার্বনে একটা সিএল আরেকটা সিএল ওই কার্বনে একটা সিএল আরেকটা সিএল এই হচ্ছে আমার মলিকুলটা দিয়েছে নাম লিখতে কি মলিকুলটা কি হবে নাম কি হবে তাহলে মলিকুলার নাম লেখা শুরু করে যাক মলিকুলে ভাই টার্মিনাল কার্বন আছে কোনটা এটা ওটা আমার রুল তো ভাই রুল মলিকুলার টার্মিনাল কার্বন আছে দুখানা লংগেসেন হচ্ছে আমার এটা দেখ ভাই এই কার্বনে এক নাম্বার দিলাম এই কার্বনে দু নম্বর দিলাম ঠিক আছে তাহলে এবার ভাই আমার সব কটার পজিশন লিখতে হবে লিখতে হবে পজিশন অবশ্যই লিখতে হবে তাহলে ভাই পজিশন দেওয়া শুরু করি আগের দিন শিখেছিলাম ভাই টাই ট্রাই দিলে আমার পজিশন লিখতে হয় তাহলে ওয়ানে আছে দুটো তাহলে আমি কি করলাম ওয়ান কমা ওয়ান তারপরে আমার দেখ দুই আছে আরও দুখানা তাহলে ওয়ান কমা ওয়ান কমা টু কমা টু বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম প্রত্যেকটা পজিশন আমায় দিতে হবে ওয়ানে আছে দুখানা তাহলে ওয়ান কমা ওয়ান দুই আছে দুইখানা তাহলে টু কমা টু ওয়ান কমা ওয়ান কমা টু কমা টু তারপরে আমার ড্যাশ তারপর কি আছে টেট্রা ক্লোরো লংগেস্টেন আছে দুখানা কারণ তারপরে আমার কি হবে ইথ ইথেন তাহলে ওয়ান ওয়ান টু টু ট্রে ট্রাকলেন এত অব্দি ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ ভাই চল এত অব্দি ক্লিয়ার এক্সাম নাম্বার ফিফটিনের কপি এক্সাম নিয়েছিলাম হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখে আমাদের দুর্গা পুজোর আগে তো আর কোনো এক্সাম হচ্ছে না আত্রেই পেয়েছিলি এইটিন আউট অফ টোয়েন্টি ফাইভ হায়েস্ট পেয়েছিলি দেবজ্যোতি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ খাতাগুলোর একটাও ছবি তোলা হয়নি ইনাদ্যদি পেয়েছিলি নাইনটিন পয়েন্ট ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ বাড়ি গিয়ে সবাই সবার খাতাগুলোর ছবি পাঠাবি তো সিনজন আসেনি পেয়েছিলো সেভেন আউট অফ টোয়েন্টি ফাইভ পাসমার্ড তুলতে পারিনি সৌরদ্বীপ পেয়েছিলি ফোর আউট অফ টোয়েন্টি ফাইভ পাসমার্ড তুলতে পারিস নি সুব্রজিৎ পেয়েছিস টোয়েন্টি আউট অফ টোয়েন্টি ফাইভ তিয়াশা পেয়েছিস এইট আউট অফ টোয়েন্টি ফাইভ তৈশি পেয়েছিস থার্টিন পয়েন্ট ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ বাড়িকে প্রত্যেকে কবিগুলো ছবি পাঠাবি বাড়িকে প্রত্যেকে কপিগুলো ছবি পাঠাবি কিন্তু ঠিক আছে ছবি পাঠানো এমন কিছু ব্যাপার না বাড়িকে প্রত্যেকে ছবিটা পাঠাবি আচ্ছা আমাদের নেক্সট ক্লাস বাড়িকে কিন্তু ছবিগুলো আজকেই পাঠাবি আমার মনে থাকবে কিন্তু আমি পাঠাতে ভুলে গেছি গার্জিয়ানদের কারণ আমি এগুলো গার্জিয়ানদের পাঠাবো ছবিগুলো বাড়িকে আজকেই পাঠাবি ক্লাস টেনের অর্গ্যানিক বেসিক্যালি আমার তোর আজকে ছিল ক্লাস নাম্বার অর্গ্যানিকের অর্গ্যানিকের ছিল আজকে ফোর্থ ক্লাস আমাদের শিডিউল ওয়াইজ অর্গ্যানিকের আটখানা ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আটখানা ক্লাস আমার তো লাগবে না চার নম্বর ক্লাসে আমার তো অর্গ্যানিকের মেজর পার্ট শেষ হয়ে গেছে এইবার আসতে হচ্ছে রিয়াকশান বেস পার্ট রিয়াকশনের পার্ট আমি তুই পড়বো অর্গ্যানিকের পরের ক্লাসে আজকে দু তারিখ হয়ে গেছে পরের দিন তো আর পড়া হবে না কারণ পরের দিন হচ্ছে তো ষষ্ঠী ষষ্ঠীতে তো পড়া হবে না আচ্ছা তো বেসিক্যালি স্কুল কবে ছুটি পড়ছে স্কুল কবে ছুটি পড়ছে তোদের কবে ছুটি পড়ছে আট তারিখ কী আছে ষষ্ঠী সপ্তমী না অষ্টমী বলতে পারবি আমি পাঁচ মিনিট পরে ছাড়ছি এখন আমি ডেটটাকে ঠিক করি আচ্ছা আজকে দু তারিখ কালকে কার কার স্কুল আছে কালকে থার্সডে কালকে সবারই স্কুল আছে তাই তো ফ্রাইডেতে ফ্রাইডেতে স্কুল আছে তাই তো ফ্রাইডেতে যাবি স্কুলে লাস্ট ক্লাস শনিবার রবিবার হবে না নেক্সট মানডেতে সাত তারিখ চতুর্থী মানডেতে কারখান আছে স্কুল আট তারিখ হচ্ছে পঞ্চমী পঞ্চমী থেকে তো আর পড়ানো যাবে না মানডেতে কে কে যাবি স্কুলে সাত তারিখ কেউ যাবে না তাই তো মানডে কেউ যাবে না তো স্কুলে চতুর্থী দিন তোমার মনে হয় তুই ঠাকুর দেখতে সকালবেলা অন্তত বেরবি দিন ঠাকুর দেখতে সকালবেলা অন্তত বেরোবি না তাহলে প্রোবাবিলিটি আমাদের আছে মানডে সাত তারিখ সকালবেলা আমি পড়াতে পারি ঠিক আছে কারণ সকালবেলা তোদের স্কুল টাইম তাহলে মানডেতে সাত তারিখ আমি হয়তো সকালবেলা স্কুল টাইমে পড়াতে পারি স্কুল টাইম মানে কখন সকালবেলা আটটায় পড়াতে পারি এর আগে দিন পড়িয়েছিলাম মানডেতে আটটা থেকে তাহলে পসিবেল হতে পারে আমি লিখে রাখছি আমি গ্রুপে লিখে দেব মানডে আটটা পসিবিলিটি আছে হবে কি হবে না সেটা আমি গ্রুপে বলে দেবো ঠিক আছে তাহলে মানডে সকালবেলা আটটার সময় বুঝতে পেরেছিস আচ্ছা আমাদের একখানা ক্লাস মনে ডিউ ছিল সেই ক্লাসটাও হবে আর আমাদের সিলেবাসে কি কি বাকি আছে অর্গ্যানিকের রিয়াকশান পড়তে আমার তো লাগবে হচ্ছে বেসিক্যালি একখানা ক্লাস দুর্গা পুজোর পরের যে ক্লাসটা এখানে হবে সেই ক্লাসে কোনো পরীক্ষা হবে না দুর্গা পুজোর পরে সেকেন্ড যে ক্লাসটা হবে সেখানে কিন্তু তোর এখানে অর্গ্যানিক ফুল সিলেবাস এক্সাম হবে ঠিক আছে অর্গ্যানিক ফুল সিলেবাস এক্সাম দুর্গা পুজোর পরে এখানে সেকেন্ড ক্লাসে অর্গ্যানিক ফুল সিলেবাস এক্সাম আমাদের এরপরে বাকি থাকবে হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার মেটালার্জি মেটালার্জি পড়তে আমার একদিন লাগবে একদিন পুরো দু ঘন্টা লাগবে মেটালার্জি পড়তে মেটালার্জি বাকি থাকবে আর তারপরে বাকি থাকবে হচ্ছে বেসিক্যালি বেস সল্টের সল্ট পার্ট আর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির তো ম্যাক্সিমাম পার্টি হয়ে গেছে কিছুটা মার্ক করবো বাকি আছে আমার তো সিলেবাস মোটামুটি নভেম্বরের মার্চ রোবর শেষ হয়ে যাবে তারপরে এখানে স্টার্ট হবে হচ্ছে বেসিক্যালি ফুল সিলেবাস এক্সাম সেকশনাল এক্সাম আর ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের কোশ্চেন সলভ ডিফারেন্ট স্কুলের কোশ্চেন কীভাবে সলভ করবো তার জন্য বেসিকালি আমি সবাইকে বলি স্কুলের এক্সামের কোশ্চেনগুলো পাঠাতে অনেকে পাঠায় অনেকে পাঠাতে ভুলে যায় ঠিক আছে ওই কোশ্চেনগুলো পিডিএফ বানিয়ে আমি গ্রুপে দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো তোর কাজ হবে হচ্ছে ভাই আমি গ্রুপের মধ্যে মার্ক করে দিয়ে দেবো কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো এসছে স্কুলের কোশ্চেন সেই কোশ্চেনগুলো তুই বাড়িতে সলভ করবি এক সপ্তাহ টাইম পাবে আমি তোকে বলে দেবো এই এক সপ্তাহের মধ্যে এই এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করার তুই সব কটা পিডিএফ থেকে ওই কোশ্চেনগুলো সলভ করে আনবি মানে করে থাকবি না তবে তোকে টুকতে হবে না তুই যদি দেখিস পারবি তাহলে আমার করতে হবে না যেগুলো একটু অন্য টাইপের সেগুলো তুই চেষ্টা করবি সিম্পল বুঝতেই পারছিস তোকে বলে ডেফিনেশন অফ আইসোমেন তুই খাতার মধ্যে লিখবি নাকি না ভাই লিখতে হবে না আমি জানি ভাই ওটা আমি বইয়ের মধ্যে আছে আমি পারবো ওটা করতে বুঝতে পেরেছিস তাহলে এই হচ্ছে আমার তো আর বেসিক্যালি দুর্গা পুজোর পরের পার্ট আমি দুর্গা পুজোর মধ্যে সবাই যা যার কোশ্চেন আছে আমি কালেক্ট করে কটা স্কুলটি বাকি আছে তারা তারা দিবি আমি ভাই মার্ক করে তোকে গ্রুপে পাঠিয়ে দেবো তো কিন্তু ওই কাজটা হবে দুর্গাপুজোর পর থেকে কিন্তু আমি তুই কোয়েশ্চেন অ্যান্সার সলভ এখানে চলে যাবো কারণ মনে রাখবি শুধুমাত্র সিলেবাস শেষ করলে কিন্তু কেউ কোনো দিনও পরীক্ষায় ফুল মার্কস পেতে পারে না যতদিন আমি তুই ভাই কোশ্চেন অ্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট সলভ করছি যত তুই কোশ্চেন অ্যান্সার সলভ করি তত তুই ভাই বুঝতে পারবি কী ধরনের কোশ্চেন আসতে পারে এই জন্যই ভাই লোকে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ার কোশ্চেন টোয়েশন সলভ করে আমি তুই শুধুমাত্র প্রিভিয়াসের কোশ্চেন আমি তুই স্কুলের ইয়ার কোশ্চেনগুলোও করবো তাহলে তুই অনেকটাই এগিয়ে থাকবি যখন তুই কোশ্চেন পেপার পাবি তোর সব আইডিয়া হয়ে যাবে ভাই কী কী টাইপের কোশ্চেন আসা পসিবল সব রকম তাহলে তোর দেখবি প্রি বোর্ড কবে হবে তোর হয়তো ডিসেম্বরে হবে ডিসেম্বরে প্রিবোর্ড হবে তো ডিসেম্বরে তোর প্রিপারেশান দুর্দান্ত থাকবে যদি যেরকম ভাবে বলছি তুই ফলো করতে পারিস স্কুলের এক্সামে যা হয়েছে হয়েছে ডিসেম্বরের কথা আমি বলছি প্রি বোর্ডের কথা বলছি তারপর তো বোর্ড এক্সামের প্রিপারেশান দারুণ থাকবে লাস্ট ইয়ারে এখান থেকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডও পেয়েছে তিন চারজন ঠিক আছে চল তাহলে আজকে তো অব্দি দেখা হচ্ছে মোস্ট প্রবলি মানডে আর যদি মানডে দেখা না হয় যদি না হয় আচ্ছা মানডেতে যদি আমি একটু পরে পড়াই বারোটা থেকে পড়াই কটা থেকে বারোটার সময় স্কুল হয় এই কেমন স্কুল ভাই আচ্ছা ঠিক আছে তাহলে দেখছি আমি আটটা থেকে হয়তো হতে পারে সকালবেলা ওকে চল টাটা